তোমরা রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করো, রোজা রাখতে হলে বলুন তো ফজরের উদয় হয়ে গেলে কি আর খাওয়া যায়, সূর্য উঠে গেলে আর খাওয়া যায় না, সুমে সাদেক হয়ে গেলে আর খাওয়া যায় না, কখন পর্যন্ত খেতে হবে না, কতক্ষণ পর্যন্ত বান্দা পানাহার, স্ত্রী গমন থেকে বিরত থাকতে হয়, ইলাল্লাই রাত পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, যখন সূর্য ডুবে যায় তখন রাত শুরু হয়ে যায়, রাত শুরু হয়ে গেলে রোজাদার তার রোজা ভাঙতে পারে। পূর্ণিমা বুঝতে চাইলেন, যেহেতু আমি রোজা রেখেছি তাই আমি খানা গ্রহণ করতে পারি না, রোজা রাখলে তো খাওয়া যায় না, আমি খেতে পারবো না। তখন আব্দুল মোবারক বললেন, আচ্ছা বুড়িমা, সফরের মধ্যে তো আপনি আছেন, এত কষ্ট করার কি দরকার, রোজাটা ভাঙ্গেন না। তখন তিনি বললেন, কোরআনের এই প্রশ্নের উত্তরে কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করলেন, তিনি বললেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। যে ব্যক্তি নফল রোজা রাখবে তার বিনিময়ে দান করবেন কে, তাকে উত্তম পুরস্কার দান করবেন কে, আল্লাহ পাক তাকে উত্তম বিনিময় দান করবেন। বুড়িমা তারপর বললেন, আব্দুল্লাহ ইবনে মোবারক বললেন, আচ্ছা বুঝতে পেরেছি, সফরের মধ্যে তো নামাজ পরিপূর্ণ পড়তে হয় না, জোহরের 4 রাকাত নামাজ 6 রাকাত পড়তে হয়, 2 রাকাত সফরের মধ্যে আল্লাহ পাক নামাজকে খাটো করে দিয়েছেন কসর। মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? সালাত। সালাত হলো আসসালাত মিফতাহুল জান্নাত, জান্নাতে যাওয়ার চাবিকাঠি নামাজ। সেই সালাতকে আল্লাহ পাক কসর সফরের অবস্থায় কসর করে দিয়েছেন, খাটো করে দিয়েছেন, কমায়া দিয়েছেন। এশার নামাজ 4 রাকাত সফরে পড়বেন 6 রাকাত 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত সফর অবস্থায় পড়বেন 6 রাকাত 2 রাকাত, আসরের নামাজ 4 রাকাত সফর অবস্থায় পড়বেন 6 রাকাত 2 রাকাত। আল্লাহ পাক সফর অবস্থায় নামাজকে খাটো করে দিয়েছেন, অথচ ফরজ রোজাও তো সফর অবস্থায় ভাঙ্গা যায়, এখানে তো নফল রোজা। নফল রোজা সফরে কষ্ট করার আপনার দরকার নাই, নফল রোজা রেখেছেন আপনি ভেঙে ফেলেন, নফল রোজা আপনাকে রাখার কষ্ট করার প্রয়োজন, আপনি এমনি বুড়িমা শরীর জীর্ণ শীর্ণ। তখন আব্দুল্লাহ ইবনে মোবারক বললেন, এই কথা বলার পর বুড়িমা তার উত্তরে কোরআনের আরেকটি আয়াত দিয়ে তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। বুড়িমা কোরআন থেকে বলতে লাগলেন, আল্লাহ পাক বলছেন তোমরা রোজা রাখো, রোজা রাখা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ পাক যেহেতু রোজার মধ্যে খাইরিয়াত রেখেছেন, কল্যাণ রেখেছেন, সুতরাং এই রোজা আমি ভাঙতে পারবো না। যখন বুড়িমা এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে মোবারক অবাক, ব্যাপার কি, যখনই আমি আপনাকে কোনো প্রশ্ন করি সেই প্রশ্নের উত্তরে আপনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে কোরআনের আয়াতে আপনি সেই প্রশ্নের উত্তর প্রদান করেন, কারণটা কি বলবেন কি আমায়? বুড়িমা আমি এতগুলো প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করেছি, একটি বারের জন্য কোরআনের আয়াত ছাড়া অন্য কোনো কিছু দিয়ে উত্তর দিতে আমি আপনাকে দেখি নাই, আমি কান দিয়ে শুনি নাই, যখনই আপনার মুখ থেকে কথা শুনেছি কোরআনের প্রতিধ্বনি শুনতে পেয়েছি, সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তরে বুড়িমা বললেন, কোরআনের আরেকটি আয়াতে সূরা কাফ, যেটা আমি খুতবার মধ্যে পড়েছি, মাইল ফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যখন কোনো কথা বলে জবান দিয়ে কথা বলার সাথে সাথে সেই কথাটাকে রেকর্ড করে নেন কে? আল্লাহ। আল্লাহ যেহেতু আমার কথাকে রেকর্ড করে নেন, সুতরাং আমি চাই না আমার কোনো কথা আল্লাহর দপ্তরের মধ্যে, আল্লাহর কাগজের মধ্যে কোরআন ছাড়া অন্য কোনো কথা লিপিবদ্ধ হোক। সুবহানাল্লাহ, তারা কথা বলতেন কোরআন দিয়ে, আর আমরা সকালবেলা শুরু করি গুড মর্নিং দিয়ে, আমাদের জবান দিয়ে বের হয় না আলহামদুলিল্লাহ হিল্লাদি, আলহামদুলিল্লাহ, আমাদের জবান দিয়ে বের হয় না আল্লাহ পাকের প্রশংসা, ঘুম থেকে উঠার দোয়া খাবারের পর আমাদের জবান দিয়ে বের হয় না আল্লাহ পাকের প্রশংসা, আলহামদুলিল্লাহ হিল্লাদি আতআমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। যখন ঘর থেকে বের হই, ঘরে ঢুকি, তখন আমাদের জবান দিয়ে আল্লাহর নামটুকু বের হতে চায় না। এই অবস্থার পরিবর্তন প্রয়োজন আছে কি না? আছে। এজন্যই সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করা। তখন বুড়িমাকে বললেন, ঠিক আছে, যেহেতু আব্দুল্লাহ ইবনে মোবারক বলছেন আমার যেহেতু দুইটা বাহন, একটা বাহন অতিরিক্ত আছে, সওয়ারি একটা অতিরিক্ত আছে, আপনি সেই সওয়ারিতে আরোহণ করুন, আমি আপনাকে মিশরে পৌঁছে দেব। আব্দুল্লাহ ইবনে মোবারকের এই প্রস্তাবকে বুড়িমা গ্রহণ করলেন কোরআনের আরেকটি আয়াত দিয়ে। তিনি বললেন, ওয়াহসিনু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, তোমরা দয়া করো, দয়াকারীদেরকে পছন্দ করেন কে?
দয়াকারীদেরকে পছন্দ করেন কে? আল্লাহ। তখন বুড়িমা সওয়ারের মধ্যে উঠলেন, সওয়ারি দিয়ে চল রওনা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক কবিতা পড়ছিলেন, বুড়িমা বললেন কবিতা পড়ো না। তিনি নিষেধ করলেন কোরআনের আরেকটি আয়াত দিয়ে, কোরআনের আরেকটি আয়াত দিয়ে বুড়িমা বললেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা কোরআন থেকে যা পারো তা পড়ো, কোরআন ছাড়া ভিন্ন কোনো কিছু তোমরা সালাতের মধ্যে পড়বে না। বুড়িমা বুঝলেন আপনি কবিতা পড়ে কেন ঐক্য উৎসাহিত করছেন, বরং কোরআন থেকে তেলাওয়াত করুন, তাহলে প্রত্যেকটি কথায় কোরআনের প্রত্যেকটি অক্ষরের হরফের বিনিময়ে দশটি নেকি আমল নামায় লিখে দেবেন কে? আল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক চুপ হয়ে গেলেন, তিনি কোরআন থেকে তেলাওয়াত করতে লাগলেন। তখন বুড়িমাকে বললেন বুড়িমা আপনার ছেলে মেয়ে কয়জন, আপনার ছেলে মেয়ে কয়জন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক এই প্রশ্নের উত্তরে বুড়িমা বললেন আপনার কি ছেলে মেয়ে আছে কিনা, আপনার কোনো সন্তান আছে কিনা, আপনার সম্পদ আছে কিনা? বুড়িমা বললেন আল মালু ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং সম্পদ আল্লাহ পাক দুনিয়ার সৌন্দর্য হিসেবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সন্তান দুনিয়ার মধ্যে সৌন্দর্য কি সৌন্দর্য না? যার ছেলে হয় না সে বুঝে সন্তান না হওয়ার যন্ত্রণা কি, যে বাবা হতে পারে না যে মা হতে পারে না সে বুঝে সন্তান বা মা বাবা না হওয়ার যন্ত্রণা কি। এজন্য সন্তান এবং সম্পদকে, সন্তান এবং সম্পদকে সৌন্দর্য করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন আচ্ছা তাই নাকি, তাহলে তাদের নাম কি? এই প্রশ্নের উত্তরেও আব্দুল্লাহ ইবনে মুবারক কোরআনের আরেকটি আয়াত থেকে পড়লেন ইব্রাহিমা ও ইসমাঈলা ও ইসহাকা, আমার তিনজন ছেলে, তার তিনটি নাম আমি কোরআন থেকে রেখেছি। সেই উত্তর তিনি কোরআন দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেলেন, বললেন বুড়িমা তাহলে এখন তো আমি আপনার বাসার কাছে চলে এসেছি, আপনার ছেলেদেরকেও খুঁজে পেয়েছি, আমাকে বিদায় দেন। তখন তিনি বললেন হ্যাঁ, ছেলেদেরকে বললেন যাও ছেলেরা তুমি খাবারের ব্যবস্থা করো। তখন তিনি খাবারকে ডিনাই করলেন, কিন্তু তিনি আয়াত পড়লেন যে সকল আল্লাহর বান্দারা তা সম্পদের প্রতি খাবারের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আল্লাহর বান্দাদেরকে খাবার খাওয়ায়, তাদেরকে জান্নাতে খাবারের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। বললেন আপনি খেয়ে গেলে আমি খুশি হব, কোরআনের আয়াত দিয়ে বললেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন কোরআন থেকে বললেন তখন তিনি ডিনাই করতে চেষ্টা করলেন, তারপরেও তিনি বললেন যে ইন্নামা নুতঈমুকুম লিওয়জহিল্লাহ, আমরা যে আপনাকে খাওয়াই কার জন্য খাওয়াই? আল্লাহর জন্য খাওয়াই। দেখুন এই বুড়িমা 20 বছর যাবত শুধু কোরআন দিয়ে কথা বলেছিল, সুবহানাল্লাহ। অথচ আমরা কি দিয়ে কথা বলি? আল্লাহ পাক এজন্যই জবানকে অনেক দামি করে বানিয়েছেন, আমাদের সব সময় খেয়াল রাখা উচিত এই জবান দিয়ে কি বলবো। সুতরাং জবানে জিকির করবো কার? আল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে অনেক মানুষ রয়েছেন, সকলেই সালামের জবাব দিলে আওয়াজ এত কম শোনা যেত না। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد شبه مرشد محبة قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদেরকে এখানে আসার শক্তি দিয়েছেন কে? আওয়াজ করে বলুন কে? যা কেউ শুনে না তা শুনেন কে? যা কেউ দেখে না তা দেখেন কে? যা কেউ বুঝে না তা বুঝেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান রব, জগতের সকল ব্যস্ততাকে পিছনে ফেলে এই মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন, তার দরবারে প্রাণ খুলে মন উজাড় করে হৃদয়ের সম্পূর্ণ ভালোবাসা একসাথ করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? এই জন্য সব জায়গায় কার শুকরিয়া আদায় করব? প্রশংসা করব কার? কোনো কাজ শুরু করব কার নাম নিয়ে? ঘুমাবো কার নাম নিয়ে? উঠবো কার নাম নিয়ে? টয়লেটে যাব কার নাম নিয়ে? টয়লেট থেকে বের হয়ে কার প্রশংসা করব? মুমিন বাজারে গিয়ে কার জিকির করবে? চলতে ফিরতে কার জিকির করবে? আল্লাহর। সকালে যখন ঘুম থেকে উঠি তখনও আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার যখন রাতে ঘুমোতে যাই তখনও আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য মুমিনের অন্তরে যখন আল্লাহর জিকির বসে যায় তখন সেই অন্তরটাকে দামি বানিয়ে দেন কে? আল্লাহ। এজন্য নামাজের পরেও আল্লাহ পাক কিছু তাসবিহ শিক্ষা দিয়েছেন। আমরা তো নামাজের পরে ছোট্ট একটি মুনাজাতের জন্য পাগল হয়ে যাই, ঠিক না? অথচ নবীজি কি করেছেন সেটা আমরা লক্ষ্য করি না। নবীজি বলেছেন তোমরা নামাজের পরে একবার বলবা। রাসূল বলছেন তিনি নামাজের পরে যে আমলটা করতেন, নামাজের সালাম ফিরানো, ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পরে তিনি বলতেন আল্লাহু আকবার। বলেন সবাই কি বলতেন? তারপর তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর তিনি আয়াতুল কুরসি পাঠ করতেন, যেটা পবিত্র কোরআনের মাঝে 3 নম্বর পারা সুরাতুল বাকারা 2 নম্বর সুরা 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় রয়েছে আয়াতুল কুরসি। আমরা সবাই জানি কিন্তু আমল করি না। নবীজি বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে মান করা আয়াতুল কুরসি দুবারা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাতি ইল্লাল মাউত। কি বলছেন নবীজি? দোকান খাড়া করে শুনুন, বিশ্বনবী বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবে, মরার সাথে সাথে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। এজন্য তারপরে রাসূল নামাজের পরে 33 বার পড়তেন সুবহানাল্লাহ, 33 বার পড়তেন আলহামদুলিল্লাহ, 34 বার পড়তেন আল্লাহু আকবার। কোন কোন বর্ণনায় এসেছে 33 বার পড়তেন আল্লাহু আকবার, আর একবার পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হুয়া হাইয়্যু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে এই দোয়াটি নবীজি পড়তেন, অথচ আমাদের নামাজের পরে সেই আমলগুলো করার প্রয়োজন আছে কি নাই? এজন্য সকালে উঠে আমরা কার জিকির করব? সন্ধ্যায় যখন কাজ থেকে ফিরে আসব তখনও কার জিকির করব? আল্লাহ পাকের জিকির করব। আল্লাহর স্মরণ করলে আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার স্মরণ করো, তুমি যখন আমার স্মরণ করবে আমি আসমানের মাঝে ফেরেশতাদের জামাতে তোমার স্মরণ করব। সুবহানাল্লাহ। এজন্য সবসময় আমরা কার জিকির করব?
যখন জমিনের মধ্যে নিচের দিকে নামবো তখন কি পড়বো? সুবহানাল্লাহ। বলেন সবাই, নিচের দিকে নামলে কি পড়বো? সুবহানাল্লাহ। আবার যখন উপরে উঠব পাহাড়ের দিকে, সিঁড়ি বেয়ে অথবা চঙ্গা বইবে, গাছ বেয়ে অথবা বিমানের মধ্যে যখন উপরের দিকে যাব তখন কি বলবো? আল্লাহু আকবার। কি বলবো? আল্লাহু আকবার। আর যখন সমতল ভূমিতে চলব, সমতল সমান জায়গার মধ্যে হাঁটবো, চলবো, ফিরবো, তখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভরি নাইট এন্ড এভরি ডে, এভরি নাইট এন্ড এভরি ডে, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য সবসময় আমরা কার জিকির করব? আল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ও বান্দা, আমি তোমার জবানটাকে খুব দামি করে বানিয়েছি, তুমি তোমার এই জবান দিয়ে, মুখ দিয়ে যখনই কোনো কথা বলি, যখনই তুমি তোমার জবান দিয়ে কোনো কথা বলো, সাথে সাথে সেই কথাটাকে রেকর্ড করে নেন। কে? আওয়াজ করে বলুন, কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুল ফুরকানের মধ্যে বলতেছেন, সূরাতুল কফের মাঝে বলতেছেন, যখন তোমার জবান থেকে কোনো কথা বের হয়, জবান থেকে কোনো কথা বের হওয়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোমার কথাটাকে আমার আমলনামার দফতরের মধ্যে লিখে নেই। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, আমি যখন কথা বলবো খুব সাবধানে কথা বলা উচিত। জবানটাকে, তোমার জবানকে আল্লাহ পাক কত দামি করে বানাইছেন, জবানকে আল্লাহ পাক এত পবিত্র বানাইছেন। তুমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন আমি যখন মায়ের গর্ভে ছিলাম, জবানকে আল্লাহ পাক এত পবিত্র বানাইছেন। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ পাক আমার জবান দিয়ে নাপাকি খাওয়ান নাই, আল্লাহ পাক আমার জবান দিয়ে নাপাকি খাওয়ান নাই, বরং তিনি পেটের নাভির সাথে নারীর সংযুক্ত করে, নারীর সংযুক্ত করে, সংযোগ করে মায়ের দেহের সাথে লাগিয়ে দিয়েছেন, নাভির মাধ্যমে আমার খাবারের ব্যবস্থা করেছেন। কারণ এই জবান দিয়ে যখন আল্লাহর জিকির করা হবে, সেই জবান দিয়ে আল্লাহ পাক নাপাক জিনিস প্রবেশ করাবেন না। সুবহানাল্লাহ। কত পবিত্র করে আল্লাহ পাক এই জবানকে বানাইছেন। বন্ধুরা আমার, জবান কত দামি জানেন নাকি? এই জবান দিয়ে একটা কাট্টা কাফের 80 বছর পর্যন্ত সালাম সালাম মূর্তি জপেছে, মূর্তির নাম জপেছে, 80 বছর সালাম বলেছে, মূর্তি 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 সালাম বলে 80 বছর কাটিয়ে দিছে। 80 বছর চলে যাওয়ার পর একদিন সেই হিন্দু লোকটির জবান দিয়ে বের হয়ে গেছে সমাজ, সমাজকার নাম, আল্লাহর নাম। আমরা সবাই সুরে ইখলাস পড়ি, আমরা সবাই, আমরা সবাই সুরে ইখলাস জানি। সূরাতুল ইখলাস কে কে পারেন হাত তোলেন, আসুন আমার সাথে পড়ুন। আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, তাহলে আল্লাহ হলেন সামাদ। সামাদ কার নাম? আওয়াজ করে বলুন, কার নাম? দুই হাত থেকে আকাশের দিকে দেখায় বলুন, কার নাম সামাদ? আল্লাহ পাকের নাম সামাদ। 80 বছর পর্যন্ত মূর্তির নাম জপেছে, মুখ দিয়ে সালাম সালাম বলেছে, 80 বছর পর একবার ভুল করে তার আল্লাহর দেওয়া এই জবান দিয়ে, মুখ দিয়ে বের হয়ে গেছে সালাম, সালামের পরিবর্তে বের হয়ে গেছে সমাদ। যখন আল্লাহর নাম বের হয়েছে, আল্লাহর নাম বের হওয়ার সাথে আসমান থেকে আল্লাহ পাক বান্দার কানে বান্দার ডাকে হাজিরা দিয়ে বলছেন, লাব্বাইকা ইয়া আবদি, বান্দা আমি হাজির, বলো তোমার কি প্রয়োজন, কি লাগবে, আমি মাওলা প্রস্তুত, তোমার প্রার্থনাকে কবুল করার জন্য আমি আল্লাহ তোমার সম্মুখে এসে গেছি। তাহলে জবানকে আল্লাহ পাক কত দামি বানাইছেন? 100 বছর, 100 বছর পর্যন্ত সরস্বতীর কাছে চেয়েছে, মা কালীর কাছে চেয়েছে, মূর্তির কাছে চেয়েছে, আল্লাহর কাছে হাত তোলে নাই। 100 বছরের বয়োবৃদ্ধ মানুষ জীবনে কোনোদিন আল্লাহকে ডাকে নাই। 100 বছর পর যখন তার বুঝ হয়েছে, না, এই বিশ্বজগতের মালিক তো একজন, তিনি কে? আল্লাহ। সেই মালিককে ছাড়া অন্য কাউকে ডাকা যাবে?
না সেই মালিক ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, তাই তো আমরা প্রতিদিন 52 বার নামাজের মধ্যে পড়ি। সবাই বলুন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আওয়াজ করে বলুন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মাওলা আমরা তোমারই ইবাদত করি, শুধু তোমারই কাছে চাই, তুমি ছাড়া অন্য কারো কাছে আমরা চাই না। আমাদের নামাজ কার জন্য, আমাদের রোজা কার জন্য, আমাদের সালাত কার জন্য, আমাদের হজ কার জন্য, আমাদের সমস্ত ইবাদত কার জন্য, আল্লাহর জন্য। কিন্তু সেই বান্দা, যেই বান্দা 100 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করে নাই, মূর্তির পূজা করেছে 100 বছর পর্যন্ত, মূর্তির পূজা করার পরে যখন তার বোধ হলো না না এই বিশ্বজগতের বিশ্বজগতের মালিক তো একজন, তিনি কে? আল্লাহ। বিশ্বজগতের মালিক একজন, তিনি ছাড়া কোনো রব নাই, যখন তার বুঝে আসলো তখন সে জবান দিয়ে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখ দিয়ে এই কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ পাক এত খুশি হয়ে যান, তার জবানটাকে এত দামি বানায় দেন যে বলেন বান্দা তোর 100 বছরের সমস্ত কবিরা সগিরা গুনাহ খাতাগুলোকে মাফ করে নবজাতক শিশুর মতো তোকে আমি নিষ্পাপ বানায় দিলাম। সুবহানাল্লাহ। তাহলে 100 বছর পর্যন্ত যে মূর্তির পূজা করেছে, এই জবান কতটা দামি যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ পাক তার 100 বছরের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে নবজাতক শিশুর মত নিষ্পাপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কতটা আল্লাহ পাক এই জবানকে দামি বানিয়েছেন। শুধু তাই নয়, এই জবান দিয়ে যখন কেউ একবার সুবহানাল্লাহ বলে, একবার কি বলে? সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক সেই বান্দার জান্নাতে এমন একটি গাছ লাগিয়ে দেন যেই গাছ 500 বছর দৌড়ে একটি আরবীয় তেজস্বী ঘোড়া যেই গাছের ছায়া 500 বছর দৌড়ে সেই গাছের ছায়া শেষ করতে পারবে না, এতটাই দামি আল্লাহ পাক এই জবানকে বানিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, অন্য হাদিসে এসেছে একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে তাহলে এই জমিন যতটা ভারী আল্লাহ পাক তার সমপরিমাণ নেকি তার আমলনামায় লিখে দেন। আবার একবার যখন কেউ আলহামদুলিল্লাহ বলে আসমান যত ভারী আসমানের ওজন সমপরিমাণ নেকি সেই বান্দার আমলনামায় আল্লাহ পাক লিখে দেন। আবার একবার যখন কেউ আল্লাহু আকবার বলে আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে এই সম্পূর্ণ ফাঁকা জায়গাটাকে আল্লাহ পাক নেকি দিয়ে ভরাট করে দেন। জবানকে আল্লাহ পাক কতটা দামি বানাইছেন সম্মানিত হাজিরিন। শুধু তাই নয়, জবান দিয়ে সম্পর্ক জুড়ে যায়, আবার জবান দিয়ে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই জবান তোমাকে গালিগালাজ করার জন্য আল্লাহ পাক দেন নাই, এই জবান তোমাকে আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ পাক দেন নাই, এই জবান তোমাকে আল্লাহ পাক তার কাফেরদের দুশ্মনদের পক্ষপাতিত্ব করার জন্য দেন নাই, ইহুদি খ্রিস্টানদের দালালি করার জন্য দেন নাই, বরং এই জবানকে আল্লাহ পাক দিয়েছেন কার জিকির করার জন্য। আওয়াজ করে বলুন কার জিকির করার জন্য। এই জন্যই তো আমরা পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলতেছেন বান্দা তোর জবানকে আমি অনেক দামি করে বানাইছি, সুতরাং সাবধান, জবান দিয়ে যাকে তাকে তুই গালি দিস না, কোনো মানুষকে তুই তুচ্ছ জ্ঞান করিস না। আমাদের সমাজে দেখা যায় অনেকেই বলে ফেলে, মুখে যা আসে তাই বলে ফেলে, যে কাউকে যদি বলেন বাবা তুই পর্দা করে চলো, মা তুই পর্দা করে চলো, অনেকেই ভুল করে বলে ফেলে কিংবা অজান্তেই বলে ফেলে, আরে মিয়া বর্তমান যুগে পর্দা চলে? বলে কি বলে না? এখন কি কোরআন হাদিস অনুযায়ী চলা যাবে? বলে কি বলে না? ও বন্ধু, এই কথা বলার সাথে সাথে কিন্তু ইমাম থাকে না, কারণ আল্লাহ পাকের একটি আয়াত কিছু অস্বীকার করবে সে কোনোদিন ইমানদার হতে পারে না। এই জন্য মুখের মধ্যে লাগাম দেন, কি বলতেছেন হিসাব করে বলেন। কবি বলেন আপনি মায়ের সাথে কথা বলেন, বোনের সাথে কথা বলেন, আপনার স্ত্রীর সাথে কথা বলেন, সুন্দর ভাষায় কথা বলেন, মার্জিত ভাষায় কথা বলেন, তাহলে আপনাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন কে?
আর যদি ঝগড়ার ভাব নিয়ে কথা বলেন, মুখ দিয়ে উল্টা পাল্টা গালি দেন, বাসায় এসে কটুমন্তব্য শুরু করেন, খারাপ কথা বলতে থাকেন, তাহলে মানুষের অন্তর থেকে আপনার ভালোবাসা ছিনিয়ে নেবেন কে? আল্লাহ। এই জন্য জবান দিয়ে যখন কি বলবো খুব সাবধানে বলবো, কই বলেছেন, যা রাহাতুল লিসানি লাহালতিয়ামু ওয়ালতিয়ামা মা জারহাল লিসানু, যা রাহাতুল লিসানি লাহালতিয়ামু ওয়ালতিয়ামা মা জারহাল লিসানু। তুমি যদি কোনো মানুষকে আঘাত দাও, তোমাকে ছুরি দিয়ে আঘাত করলে সেই ছুরির আঘাত দূর হবে কি হবে না? একদিন ছুরির আঘাত দূর হয়ে যাবে, ব্যান্ডেজ করলে মিশে যাবে, কিন্তু জবানের যেই আঘাত, মানুষকে যখন কথা দিয়ে কষ্ট দেয়, দিলের মধ্যে যখন চোট লাগে, দিলের আঘাত কিন্তু সহজে শুকায় না, দিলের আঘাত সহজে ভালো হয় না। এজন্য সমাজের মধ্যে যখন আমি কথা বলবো, আমার কথার মধ্যে ব্যালেন্স রাখবো, সবসময় স্মরণ রাখবো আমার প্রতিটা কথাকে রেকর্ড করে রাখছেন কে? আমি যখন জিকির করি সেই জিকিরটাকে রেকর্ড করেন কে? আবার যখন গুনাহের আড্ডায় গিয়ে গানের মজলিসে গিয়ে বসি, সেই গানের মজলিসের ভিডিও চিত্র ধারণ করেন কে? আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমে ইয়াদু তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। ও বান্দা, এমন একদিন আসবে, এমন একদিন আসবে যেদিন তুমি যে মাটির নিচে বসে আছো সেই মাটি বলবে, বান্দা তুমি আমার জিকির করছিলা, ঠিক কিনা? মাটি একদিন হাসরের ময়দানে সাক্ষী দিবে, মাটি একদিন হাসরের ময়দানে সাক্ষী দিবে তুমি আমার জিকির করেছো। কিন্তু অপরদিকে যদি আমি গানের মজলিসে যাই, এই মাটি সাক্ষী দিবে এই বান্দা তোমার জিকির না করে গানের আসরে মজলিস জমাইছিল, ঠিক কি ঠিক না? এজন্য আগের যুগের যারা বুজুর্গ ছিলেন তারা বলছেন, চলতে ফিরতে জিকির করা। আমরা যখন নিম্নভূমির দিকে যাব পড়ব সুবহানাল্লাহ, যখন উপরের দিকে উঠবো তখন পড়ব আল্লাহু আকবার, আর যখন সমতল ভূমিতে চলব তখন জবানের মধ্যে এই জিকির নিয়মিত আবশ্যক করে নেওয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, আবার অনেককে দেখা যায় নাম বিকৃত করে, মুখ দিয়ে বলে না, নাম হলো আব্দুল কুদ্দুস, কয় কুদ্দুস এদিকে, নাম হলো শামসুর রহমান, কত সুন্দর নাম, রহমানের সূর্য, শামসুর অর্থ কি সূর্য। আল্লাহ পাক এই সূর্যের নামে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুশ শামসি। আল্লাহ পাক চাঁদের নামে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল কমার। আল্লাহ পাক নারীদের জন্য একটি সূরা নাজিল করেছেন, সূরাতুন নিসা। আবার আল্লাহ পাক মানুষকে নিয়ে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল ইনসান। গরু নিয়ে সূরা নাজিল করেছেন, সূরাতুল বাকরা। মাকড়সা নিয়ে সূরা নাজিল করেছেন, সূরাতুল আনকাবুত। এভাবে আল্লাহ পাক অসংখ্য বস্তু নিয়ে সূরা নাজিল করেছেন। এজন্য কারো নাম নিয়ে বিকৃত করা যাবে না। বলেছিলাম কারো নাম শামসুর রহমান, ডাকে কুমা শামসু, বলে কি বলে না, বলে কি বলে না, ولا تنابزوا بالالقاب, নাম বিকৃত করা হারাম করে দিয়েছেন কে? আওয়াজ করে বলুন কে? আল্লাহ পাক নাম বিকৃত করা হারাম করে দিয়েছেন। যার নাম আব্দুর রহমান তাকে আব্দুর রহমান বলেই ডাকো, রহমাইন্না বলে তুমি ভ্যাঙ্গায়ও না। কারণ তুমি যখন উদ্দেশ্যে বলো রহমাইন্না বলো, আরে রহমাইন্না কার নাম, রহমান কার নাম, রহমান কার নাম, কুদ্দুস কার নাম, জব্বার কার নাম, আজিজ কার নাম। আজিজ যা বলেন যে কাকে ভেঙ্গাইতেছো একটু চিন্তা করলে না, তুমি তো যেই নামওয়ালা তাকে ভেঙ্গাইতেছো না, নাম হলো আব্দুল আজিজ, আজিজের বান্দা। এজন্য পুরো নাম ধরে ডাকা উচিত, আমরা নামকে কাটছাট করে ডাকি এটা কিন্তু সুন্দর না, এটা ইসলামী রীতি না। ইসলামী রীতি হলো যার নাম আব্দুল কুদ্দুস তাকে আব্দুল কুদ্দুস বলেই ডাকবেন, যার নাম আব্দুর রহমান তাকে আপনি আব্দুর রহমান বলেই ডাকবেন, যার নাম ইলিয়াস তার নাম ইলিয়াসে বলে ডাকার কোনো সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। ঠিক তেমনি ভাবে শামসুর রহমানকেও কুমা শামসু বলার সুযোগ নাই, কুমা শামসু বলতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক আদেশ জারি করেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমার জবানটাকে আমি আল্লাহ পবিত্র বানি দিয়েছি, কারো নাম নিয়ে ভ্যাঙ্গানো, তার লকবকে বিকৃত করা, তাকে উপহাস করা, তুচ্ছ জ্ঞান করা, এটা তোমার অধিকার, আমি আল্লাহ রব্বুল আলামিন দেই নাই, আমি তোমাকে এটা দেই নাই। এই জন্য নাম বিকৃত করবে না। আহ, আগের যুগের মানুষটা কত ভালো ছিলেন, তারা কতই না উত্তম ছিলেন,
এক বুড়িমা ছিলেন, যার গল্প আমি আপনাদেরকে বলছি। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ, যিনি বছরের ছয় মাস হাদিস কয়লা কয়লা রসুল্লাহর সবক দিতেন, আর বছরের ছয় মাস তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। আল্লাহু আকবার। সে আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ তিনি একবার হজ করতে গিয়েছেন। হজের সফর শেষ করে বাড়িতে ফিরবেন, হজ শেষ করে হাজিরা কোথায় আসে? দেশে দেশে ফিরে যায়, কেউ কাতার, কেউ সুইডেন, কেউ কানাডা, কেউ আমেরিকা, কেউ ফ্রান্স, কেউ রাশিয়া। আবার বাংলাদেশের হাজিরাও বাংলাদেশে ফিরে আসে না, নাই আসে কি না আসে। প্রত্যেক দেশের হাজিকেই তাদের দেশে ফিরে যেতে হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস, যার সম্পর্কে কোনো রিজাল শাস্ত্রের ব্যক্তি কোনো কালাম করেননি, তিনি হজ শেষে যখন ঘরে ফিরছিলেন দেখেন মক্কার পাশে একটা বস্তার মতো স্তূপ পড়ে আছে। তিনি কাছে গিয়ে দেখতে চাইলেন যে কি পড়ে আছে, খুব মনোযোগ দিয়ে শুনুন। কাছে গিয়ে দেখলেন কি পড়ে আছে, মনে হলো মানুষ আবার বস্তা। তিনি কি যাচাই করার জন্য তিনি সালাম দিলেন, মুসলমান কারোর সাথে দেখা হলে কি দেয় সালাম, কারোর সাথে দেখা হলে কি দেয়, আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম দিবেন তারপর কথা বলবেন। কারো ঘরে ঢুকার আগে আপনাকে সালাম দিয়ে ঢুকতে বলেছেন কে? আল্লাহ। এজন্য সালাম দিয়ে ঢুকবেন, অনুমতি চাইবেন তার কাছে। তো তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেন নাকি? আরে সালাম দিলে কি লাভ জানেন নাকি? নবীজি বলেছেন, নবীজি কি বলেছেন ভালো করে শুনুন, যে তোমরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না এক অপরকে মহাব্বত করো, ভালোবাসো। আর তোমাদের ভালোবাসা কিভাবে তৈরি হবে সেটা জানো নাকি? তোমাদের ভালোবাসা তৈরি হবে যখন আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবা, বেশি বেশি সালাম দিলে আমাদের অন্তরে ভালোবাসা তৈরি করে দিবেন কে? আল্লাহ। আর যখন সালাম দিবা তাদখুলুল জান্নাতা বিসালাম, যে ব্যক্তি সালাম দিবে সে আল্লাহ পাকের জান্নাতে নিরাপদে প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সালাম দিলে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কে? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বুড়িমার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। বুড়িমা, আমরা সালাম দিলে উত্তর কি দেই? ওয়া আলাইকুমুস সালাম। কিন্তু বুড়িমা সেই উত্তর না দিয়ে তিনি কোরআনের আয়াত দিয়ে উত্তর দিলেন। কোরআন থেকে বুড়িমা বললেন, সালামুন কওলাম মিন রাব্বির রহিম। কোরআন থেকে বুড়িমা সালামের উত্তর দিলেন। আব্দুল্লাহ মুবারক বললেন, আপনি এখানে কোথায়, আপনার কাফেলা কোথায়? মরুভূমির মাঝে কাফেলা ছাড়া চলা যায় না, একা কি চলা যায় না? বুড়িমা বললেন, এই প্রশ্নের উত্তর আরেকটি কোরআন আয়াত তেলাওয়াত করলেন, মান ইউদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ পাক যাকে পথ হারিয়ে দেন তাকে পথ দেখানোর কেউ থাকে না, আল্লাহ পাক গোমরাহ করে দিলে কেউ থাকে না। বুড়িমা বুঝাতে চাইলেন, আমি পথ হারিয়ে ফেলেছি, কাফেলা থেকে আমি দলছুট হয়ে গিয়েছি, আমি পথ হারিয়ে ফেলেছি। আব্দুল্লাহ মুবারক বললেন, আচ্ছা তাই নাকি, তাহলে আপনি এখানে কেন এসেছেন? বুড়িমা সেই প্রশ্নের উত্তরে বললেন কোরআনের আরেকটি আয়াত দিয়ে, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহর জন্য পূরণ করো। আমরা হজ করি কার জন্য, উমরা করি কার জন্য? আওয়াজ করে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন, আমি আল্লাহর জন্য হজ করতে এসেছি, হজের সফরে এসে আমি আমার কাফেলা থেকে দলছুট হয়ে গিয়েছি। তখন বুড়িমা এই প্রশ্নের উত্তর পেয়ে তিনি কোরআন দিয়ে উত্তর দিলেন। আব্দুল্লাহ মুবারক তারপর বললেন, আপনি যে এখানে দলছুট হয়ে গিয়েছেন, তাহলে কতদিন ধরে আপনি এখানে আছেন, আপনার যাবেন কোথায়, দেশের বাড়ি কই, যাবেন কোথায়? এই প্রশ্নের উত্তরে বুড়িমা আরেকটি কোরআনের আয়াত তেলাওয়াত করে উত্তর দিলেন। বুড়িমা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহামহিয়ান সেই আল্লাহ যিনি তার বান্দা গোলামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় সফর করিয়েছেন। রাতের বেলা মেরাজের কথা কি আপনাদের মনে আছে? নবীজিকে মুহূর্তের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন কে?
আওয়াজ করে বলুন কে? আল্লাহ পাক নিয়ে গেলেন। আল্লাহ পাক নিয়ে যাওয়ার পরে পরিমা বুঝাতে চাইলেন, আমি মসজিদে হারাম আছি, আমি যাবো মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসে। তখন আব্দুল্লাহ মুবারক বললেন, আপনার দেশের বাড়ি কই? বুড়িমা এই প্রশ্নের উত্তরেও কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করে বললেন, উদখুলু মিসর ইনশা আল্লাহু আমিনিন। আল্লাহ পাক বলছেন, তোমরা ইনশাআল্লাহ বলে নিরাপদে মিশর ভূখণ্ডে প্রবেশ করো। বুড়িমা বুঝাতে চাইলেন, আমার দেশের বাড়ি কোথায়? মিশরে। আমার দেশের বাড়ি কোথায়? মিশরে। উত্তর দিলেন কি দিয়ে? মুখের কথা দিয়ে না কোরআনের আয়াত দিয়ে? কোরআনের আয়াত দিয়ে। অতঃপর আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আচ্ছা তাই নাকি, তাহলে আপনি এখানে কতদিন ধরে আছেন? সেই প্রশ্নের উত্তরে বুড়িমা কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করলেন, আমি 3 দিন ধরে এখানে পড়ে আছি। সুবহানাল্লাহ, 3 দিন ধরে আমি এখানে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, 3 দিন ধরে আছেন, তাহলে আপনার খাবারের ব্যবস্থা কিভাবে হয়েছে? 3 দিন আপনি কি খেয়েছেন? কে খাওয়িয়েছে আপনাকে? বুড়িমা এই প্রশ্নের উত্তরে বললেন, আমাদেরকে খাওয়ান কে? আওয়াজ করে বলুন কে? আমাদেরকে পানি পান করান কে? গাছের পাকা আম দেন কে? গাছের নদীর মাছ আমাদেরকে দেন কে? সূর্যের কিরণ আকাশের মাঝে সৃষ্টি করেন কে? যে আল্লাহ জগতের সমস্ত প্রাণীকুলকে খাওয়ান, সেই আল্লাহ আমি বুড়িমাকেও খাওয়াইছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মুবারক বললেন, আচ্ছা তাই নাকি, তাহলে আপনি এই মরুভূমির মাঝে পানি পেলেন কোথায়? আশেপাশে তো কোনো পানি দেখছি না। অজু করার জন্য, নামাজ পড়ার জন্য অজু করতে হবে, আর অজু করতে পানি লাগবে কি লাগবে না? আশেপাশে তো পানি দেখছি না, পানির ব্যবস্থা কোত্থেকে করেছেন? বুড়িমা এই প্রশ্নের উত্তরে কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করলেন, ফাইলাম তাজিদু মা ফাতায়াম্মামু সুঈদান তাইয়িবা। আল্লাহ পাক দিনকে সহজ করেছেন না কঠিন? বলেন দিন সহজ না কঠিন? দিন সহজ। আল্লাহ পাক বলে দিয়েছেন, বিধান দিয়ে দিয়েছেন, বান্দা যখন তোমরা পানি পাবে না তখন তোমরা কি করবে? তায়াম্মুম। পানি না পেলে কি করি? তায়াম্মুম করি। বুড়িমা বুঝাতে চাইলেন, আমি যখন পানি পাইনি তখন আমি তায়াম্মুম করে নামাজ আদায় করেছি, তায়াম্মুম করে আমি নামাজ আদায় করেছি। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, তায়াম্মুম করে নামাজ পড়েছেন? আচ্ছা তাহলে আপনি তো অনেকদিন এখানে আছেন, আমার কাছে কিছু খাবার আছে, খাদ্য পানীয় আছে আমার উটের বাহনে, আপনি যদি সেই খাবারগুলো গ্রহণ করতেন তাহলে আমি অনেক আপ্লুত হতাম। বুড়িমা সেই খাবারকে খাবেন না তিনি, সেটা প্রত্যাখ্যান করলেন কোরআনের আরেকটি আয়াত দিয়ে। বুড়িমা সুম্মাতিম মুসসিয়াম ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করো। রোজা রাখতে হলে বলুন তো, ফজরের উদয় হয়ে গেলে কি আর খাওয়া যায়? সূর্য উঠে গেলে আর খাওয়া যায় না? সুবহ সাদেক হয়ে গেলে আর খাওয়া যায় না? কখন পর্যন্ত খেতে হবে না? কতক্ষণ পর্যন্ত বান্দা পানাহার, স্ত্রী গমন থেকে বিরত থাকতে হয়? ইলাল লাইল, রাত পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। যখন সূর্য ডুবে যায় তখন রাত শুরু হয়ে যায়। রাত শুরু হয়ে গেলে রোজাদার তার রোজা ভাঙতে পারে। পূর্ণিমা বুঝাতে চাইলেন, যেহেতু আমি রোজা রেখেছি তাই আমি খানা গ্রহণ করতে পারি না, রোজা রাখলে তো খাওয়া যায় না, আমি খেতে পারবো না। তখন আব্দুল্লাহ মুবারক বললেন, আচ্ছা বুড়িমা সফরের মধ্যে তো আপনি আছেন, এত কষ্ট করার কি দরকার, রোজাটা ভাঙ্গেন না? তখন তিনি বললেন, কোরআনের এই প্রশ্নের উত্তরে কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করলেন, তিনি বললেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। যে ব্যক্তি নফল রোজা রাখবে তার বিনিময়ে দান করবেন কে? তাকে উত্তম পুরস্কার দান করবেন কে? আল্লাহ পাক তাকে উত্তম বিনিময় দান করবেন। বুড়িমা তারপর বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আচ্ছা বুঝতে পেরেছি, সফরের মধ্যে তো নামাজ পরিপূর্ণ পড়তে হয় না, জোহরের 4 রাকাত নামাজ 6 রাকাত পড়তে হয়, 2 রাকাত সফরের মধ্যে আল্লাহ পাক নামাজকে খাটো করে দিয়েছেন কসর। মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সলাৎ। মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? সলাৎ।
সালাতুলা সালাত মিফতাহুল জান্নাহ, জান্নাতে যাওয়ার চাবিকাঠি নামাজ। সেই সালাতকে আল্লাহ পাক কসর সফরের অবস্থায় কসর করে দিয়েছেন, খাটো করে দিয়েছেন, কমায়া দিয়েছেন। এশার নামাজ চার রাকাত, সফরে পড়বেন কয় রাকাত? দুই রাকাত। জোহরের নামাজ চার রাকাত, সফর অবস্থায় পড়বেন কয় রাকাত? দুই রাকাত। আসরের নামাজ চার রাকাত, সফর অবস্থায় পড়বেন কয় রাকাত? দুই রাকাত। আল্লাহ পাক সফর অবস্থায় নামাজকে খাটো করে দিয়েছেন, অথচ ফরজ রোজাও তো সফর অবস্থায় ভাঙ্গা যায়। এখানে তো নফল রোজা, নফল রোজা সফরে কষ্ট করার আপনার দরকার নাই। নফল রোজা রেখেছেন আপনি ভেঙ্গে ফেলেন, নফল রোজা আপনাকে রাখার কষ্ট করার প্রয়োজন না। আপনি এমনি বুড়িমা, শরীর জীর্ণ শীর্ণ। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, এই কথা বলার পর বুড়িমা তার উত্তরে কোরআনের আরেকটি আয়াত দিয়ে তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। বুড়িমা কোরআন থেকে বলতে লাগলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। আল্লাহ পাক বলছেন, তোমরা রোজা রাখো, রোজা রাখা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ পাক যেহেতু রোজার মধ্যে খাইরিয়াত রেখেছেন, কল্যাণ রেখেছেন, সুতরাং এই রোজা আমি ভাঙতে পারবো না। যখন বুড়িমা এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক। ব্যাপার কি, যখনই আমি আপনাকে কোনো প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তরে আপনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে কোরআনের আয়াত দিয়ে আপনি সেই প্রশ্নের উত্তর প্রদান করেন, কারণটা কি বলবেন কি আমায়? বুড়িমা, আমি এতগুলো প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করেছি, একটি বারের জন্য কোরআনের আয়াত ছাড়া অন্য কোনো কিছু দিয়ে উত্তর দিতে আমি আপনাকে দেখি নাই, আমি কান দিয়ে শুনি নাই। যখনই আপনার মুখ থেকে কথা শুনেছি, কোরআনের প্রতিধ্বনি শুনতে পেয়েছি, সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তরে বুড়িমা বললেন, কোরআনের আরেকটি আয়াত দিয়ে সূরা কফ, যেটা আমি খুতবার মধ্যে পড়েছি, মাইল ফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যখন কোনো কথা বলে জবান দিয়ে কথা বলার সাথে সাথে সেই কথাটাকে রেকর্ড করে নেন কে? আল্লাহ। আল্লাহ যেহেতু আমার কথাকে রেকর্ড করে নেন, সুতরাং আমি চাই না আমার কোনো কথা আল্লাহর দপ্তরের মধ্যে, আল্লাহর কাগজের মধ্যে কোরআন ছাড়া অন্য কোনো কথা লিপিবদ্ধ হোক। সুবহানাল্লাহ। তারা কথা বলতেন কোরআন দিয়ে, আর আমরা সকালবেলা শুরু করি গুড মর্নিং দিয়ে, আমাদের জবান দিয়ে বের হয় না আলহামদুলিল্লাহ হিল্লাদি, আলহামদুলিল্লাহ, আমাদের জবান দিয়ে বের হয় না আল্লাহ পাকের প্রশংসা, ঘুম থেকে ওঠার দোয়া, খাবারের পরে আমাদের জবান দিয়ে বের হয় না আল্লাহ পাকের প্রশংসা, আলহামদুলিল্লাহ হিল্লাদি আতআমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। যখন ঘর থেকে বের হই, ঘরে ঢুকি, তখন আমাদের জবান দিয়ে আল্লাহর নামটুকু বের হতে চায় না। এই অবস্থার পরিবর্তন প্রয়োজন আছে কি নাই? আছে। এজন্যই সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করা। তখন বুড়িমাকে বললেন, ঠিক আছে, যেহেতু আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন আমার যেহেতু দুইটা বাহন, একটা বাহন অতিরিক্ত আছে, সওয়ারি একটা অতিরিক্ত আছে, আপনি সেই সওয়ারিতে আরোহণ করুন, আমি আপনাকে মিশরে পৌঁছে দেব। আব্দুল্লাহ ইবনে মুবারকের এই প্রস্তাবকে বুড়িমা গ্রহণ করলেন কোরআনের আরেকটি আয়াত দিয়ে। তিনি বললেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, তোমরা দয়া করো। দয়াকারীদেরকে পছন্দ করেন কে? দয়াকারীদেরকে পছন্দ করেন কে? আল্লাহ। তখন বুড়িমা সওয়ারির মধ্যে উঠলেন, সওয়ারি দিয়ে চল রওনা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক কবিতা পড়ছিলেন, বুড়িমা বললেন কবিতা পড়ো না, তিনি নিষেধ করলেন কোরআনের আরেকটি আয়াত দিয়ে। কোরআনের আরেকটি আয়াত দিয়ে বুড়িমা বললেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা কোরআন থেকে যা পারো তা পড়ো, কোরআন ছাড়া ভিন্ন কোনো কিছু তোমরা সালাতের মধ্যে পড়বে না। বুড়িমা বুঝলেন, আপনি কবিতা পড়ে কেন উটকে উৎসাহিত করছেন, বরং কোরআন থেকে তেলাওয়াত করুন, তাহলে প্রত্যেকটি কথায় কোরআনের প্রত্যেকটি অক্ষরের হরফের বিনিময়ে 10টি নেকি আমল নামায় লিখে দিবেন কে? আল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক চুপ হয়ে গেলেন, তিনি কোরআন থেকে তেলাওয়াত করতে লাগলেন। তখন বুড়িমাকে বললেন, বুড়িমা আপনার ছেলে মেয়ে কয়জন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক এই প্রশ্নের উত্তরে বুড়িমা বললেন, আপনার কি ছেলে মেয়ে আছে কিনা, আপনার কোনো সন্তান আছে কিনা, আপনার সম্পদ আছে কিনা? বুড়িমা বললেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং সম্পদ আল্লাহ পাক দুনিয়ার সৌন্দর্য হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তান দুনিয়ার মধ্যে সৌন্দর্য কি সৌন্দর্য না? যার ছেলে হয় না সে বুঝে সন্তান না হওয়ার যন্ত্রণা কি, যে বাবা হতে পারে না, যে মা হতে পারে না, সে বুঝে সন্তান বা মা বাবা না হওয়ার যন্ত্রণা কি। এজন্য সন্তান এবং সম্পদকে সৌন্দর্য করে দিয়েছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আচ্ছা তাই নাকি, তাহলে তাদের নাম কি? এই প্রশ্নের উত্তরেও আব্দুল্লাহ ইবনে মুবারক কোরআনের আরেকটি আয়াত থেকে পড়লেন, ইব্রাহিমা ও ইসমাঈলা ও ইসহাকা, আমার তিনজন ছেলে, তার তিনটি নাম আমি কোরআন থেকে রেখেছি। সেই উত্তরও তিনি কোরআন দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেলেন, বললেন, বুড়িমা তাহলে এখন তো আমি আপনার বাসার কাছে চলে এসেছি, আপনার ছেলেদেরকেও খুঁজে পেয়েছি, আমাকে বিদায় দেন। তখন তিনি বললেন, হ্যাঁ। ছেলেদেরকে বললেন, যাও ছেলেরা তুমি খাবারের ব্যবস্থা করো। তখন তিনি খাবারকে ডিনাই করলেন, কিন্তু তিনি আয়াত পড়লেন, ওই তো এমনত আম আলা হুব্বিহি, যে সকল আল্লাহর বান্দারা তা সম্পদের প্রতি, খাবারের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আল্লাহর বান্দাদেরকে খাবার খাওয়ায়, তাদেরকে জান্নাতে খাবারের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। বললেন, আপনি খেয়ে গেলে আমি খুশি হব, কোরআনের আয়াত দিয়ে বললেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন কোরআন থেকে বললেন, তখন তিনি ডিনাই করতে চেষ্টা করলেন, তারপরেও তিনি বললেন যে ইন্নামা নুতইমুকুম লিওয়জহিল্লাহ, আমরা যে আপনাকে খাওয়াই কার জন্য খাওয়াই? আল্লাহর জন্য খাওয়াই। দেখুন, এই বুড়িমা 20 বছর যাবত শুধু কোরআন দিয়ে কথা বলেছেন, সুবহানাল্লাহ। অথচ আমরা কি দিয়ে কথা বলি? আল্লাহ পাক এজন্যই জবানকে অনেক দামি করে বানিয়েছেন। আমাদের সব সময় খেয়াল রাখা উচিত এই জবান দিয়ে কি বলবো। সুতরাং জবানে জিকির করবো কার? আল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।